মা আমার সালাম নিও। অনেক পাহাড় পর্বত নদী প্রান্তর পেরিয়ে সমস্ত বাধা অতিক্রম করে তোমার ছেলে তার অনেক আকাঙ্ক্ষার শেষ ঠিকানা আজ খুঁজে পেয়েছে। হ্যাঁ মা, আমি পৌঁছে গেছি আমার ইচ্ছার কেন্দ্রবিন্দুতে। নিজেকে এবার প্রস্তুত করব প্রতিশোধ নেওয়ার এক বিশাল শক্তি হিসেবে। আমার প্রতিশ্রুতি আমি কখনো ভুলব না। ওদের উপযুক্ত জবাব আমাদের দিতেই হবে। মা, তুমি এই মুহূর্তে আমাকে দেখলে চিনতে পারবে না। বিশাল বাবড়ি চুল, মুখ ভর্তি দাড়ি গোঁফ। যদিও আমি নিজের চেহারাটা বহুদিন দেখি না, কারণ এখানে কোনো আয়না নেই। মিহির বলে আমাকে নাকি আফ্রিকার জঙ্গলিদের মতো লাগে। মিহির ঠিকই বলে, কারণ এখন আমি নিজেই বুঝি আমার মাঝে একটি জঙ্গলি ভাব এসে গেছে, সেই আগের আমি আর নেই। তোমার মনে আছে মা, মুরগি জবাই করা আমি দেখতে পারতাম না, আর সেই আমি আজ রক্তের নদীতে সাঁতার কাটি। খাওয়া দাওয়ার কথা বলে লাভ নেই, দুঃখ পাবে, তবে বেঁচে আছি ও খুব ভালো আছি। আমার কেন জানি মনে হচ্ছে আমরা আর সেই দিনটি থেকে খুব দূরে নেই, যখন আমরা আবার মুখোমুখি হব। দোয়া করো মা, যেন সে দিনটি পর্যন্ত বেঁচে থাকি। মনি ভাই আমাদের অফিসার করেনি, কারণ ওনার কাজের জন্য আমাদের প্রয়োজন পড়বে। এখানে আমার অনেক পুরনো বন্ধুর দেখা পেলাম। আমার আগের চিঠিটা হয়তো এতদিনে পেয়ে গেছ। সেলিম তোমাদের সাথে দেখা করে এসেছে বলল। তোমরা ভালো আছো জেনে খুশি হলাম। আমার জন্য কোনো চিন্তা করো না, মায়ের দোয়া আমার সাথে আছে, আমার ভয় কি? অনেক লেখার ইচ্ছা করছে কিন্তু সম্ভব হচ্ছে না। কত ঘটনা মনে জমা হয়ে আছে তোমাদের বলার জন্য। হয়তো অনেক বছর লেগে যাবে শেষ করতে। মন্টু চিঠি নিয়ে যাচ্ছে, পারলে ওকে একটু ভালো কিছু খাবার দাবার দিও, অনেক দিনও ভালো কিছু খায়নি। আজ তাহলে আসি, সবাইকে সালাম ও দোয়া দিও। তোমার স্নেহের ফেরদৌস।